নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামী 17 দিনের মধ্যে কোন কোন রাশি হবে কোটিপতি, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। সম্পূর্ণ গ্রহের গোচর অনুযায়ী কিন্তু আমি আলোচনা করব। ওই হাওয়াতে কৌশিক রায় কোনো কথা বলে না, দুম করে বলে ফেললাম এই রাশিগুলো কোটিপতি হওয়ায় কি কারণে লজিক্যালি আমি কিন্তু বলবো। বুধ রাশি পরিবর্তন করেছে, মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করেছে। এই প্রবেশ করে পাঁচ রাশিকে করবে কোটিপতি। কোন কোন রাশি হবে কোটিপতি আগামী 17 দিন, এই রাশিগুলোর ভাগ্য কিন্তু খুলতে চলেছে। অর্থাৎ 17 দিন পর্যন্ত বুধ এই রাশিতে অবস্থান করবে এবং 17 দিনের মধ্যে এই রাশিগুলোর বড় ধরনের সুযোগ আসতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। অদ্ভুত, অকল্পনীয় লাভ পেতে চলেছে এই পাঁচ রাশি। দেখুন, আপনারা ভিডিও শুনছেন, হয়তো আপনাদের সাথে কারো কারোর সাথে মিলছে না, আবার কারো কারোর সাথে মিলছে। কেউ কেউ বলছেন যে স্যার আমার সাথে তো মিলছে না। দেখুন, এখানে আমি যে কথাগুলো বলছি কি না, এটা সম্পূর্ণ কিন্তু ইন জেনারেল, এটা কিন্তু ব্যক্তিকেন্দ্রিক নয়। কারণ এখানে আপনাদের আমি জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা কিন্তু দেখতে পাচ্ছি না। অনেকে বলছেন স্যার আপনি তো বলছেন কোটিপতি, কয় আমার তো হচ্ছে না। দেখুন, এখানে আমি কিন্তু ব্যক্তিগত জন্ম ছক বিচার করতে বসিনি। আপনার কোন নক্ষত্রে জন্ম, কোন পায়াতে জন্ম, কোন চরণে জন্ম, কোন যোগে জন্ম, গ্রহগুলো কোন ডিগ্রিতে অবস্থান করছে, নবাংশ চার্ট, লগ্ন, দশা মহাদশা, এগুলো কিচ্ছু দেখতে পাচ্ছি না। এটা বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী কিন্তু আমি আলোচনা করছি। হয়তো আমি যে কথাগুলো বলছি কারো কারো ক্ষেত্রে সেম টু সেম হয়ে যাচ্ছে, আবার কারো কারো ক্ষেত্রে হচ্ছে না। এটাই হচ্ছে ডেস্টিনি। আমি বারবার একটি কথা আপনাদেরকে বলি, সমস্যা তো রয়েছে, সমাধানের পথও রয়েছে। অর্থাৎ একটি কথা, যারা প্রচুর ঋণে পড়ে গেছেন, প্রচুর ঋণ, একটা ঋণ থেকে বেরিয়ে উঠতে না উঠতে আরেকটা ঋণ, অর্থাৎ একটা গর্ত বোঝাতে গিয়ে আরেক জায়গা থেকে মাটি খুঁড়ে সেই বড় গর্তটা আপনি বোঝাচ্ছেন, ঋণ কিন্তু আপনার থাকছে, ঋণ ছুটছে না। মামলা মকদ্দমা, বিয়ে বিবাহ হচ্ছে না, আপনার বিবাহিত জীবনে সমস্যা চলছে, পারিবারিক সুখের জায়গায় বাধা, ব্যবসা আপনার ভালো চলছে না, আপনার মানসিক চাপ চলছে, কর্মক্ষেত্রে শত্রুতা, যারা বিদেশ যাওয়ার প্ল্যান করছেন সেখানে বাধা, অর্থ প্রাপ্তির ক্ষেত্রে বাধা, একমাত্র জ্যোতিষশাস্ত্র কিন্তু এখানে আপনাকে কিন্তু টেনে তুলতে পারে। আর কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি কি না, দায়িত্বের সাথে করি এবং চ্যালেঞ্জের সাথে করি, ওই হচ্ছে হবে কবে হবে এটা না, গ্যারেন্টির সাথে এবং দায়িত্বের সাথে। আর যার আমি হাত ধরি কি না তাকে কিন্তু আমি টেনে তুলি, প্রত্যেকের কিন্তু আমি হাত ধরি না, অনেকে প্রেডিকশন করে আমি ছেড়ে দিই। দেখুন, সমস্যার জায়গাটাতে আপনাকে যদি কাজ পেতে হয়, অবশ্যই যেখানে আপনি যাবেন কি না সেখানে সারেন্ডার হতে হবে আপনাকে, যে আপনি আমাকে বাঁচান, অবশ্যই সেখানে নিশ্চিতরূপে আপনি কিন্তু কাজ কিন্তু পাবেন। দেখুন, ভিডিওগুলো প্রতিদিন আপনারা দেখছেন, হয়তো ভাবছেন যে আপনার সাথে সেম টু সেম ঘটনাগুলো ঘটবে, হয়তো আপনার সাথে ঘটেও যেতে পারে, আবার না ঘটতেও পারে। এখানেই তো জ্যোতিষশাস্ত্র, জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান। আপনি যদি বেদকে বিশ্বাস করেন, বেদের চোখ হচ্ছে জ্যোতিষ। সমস্যা রয়েছে, সমাধানের
পথও কিন্তু রয়েছে। আপনার জন্মছকে যে জায়গাগুলোকে পাওয়ার দিতে হবে, যে ভাবগুলোকে স্ট্রং করতে হবে, আপনার ক্ষেত্রে যে জায়গাটাকে স্ট্রং করলে আপনার ভাগ্যোদয় হবে, সেই ফর্মুলা কৌশিকের কাছে আছে। ওই জন্য আমি বারবার বলি না, আমি খুব চ্যালেঞ্জের সাথে বাস্তুক্ষেত্রটা দেখা দরকার, আপনার বার্থ চার্ট দেখা দরকার, নবাংশ চার্ট দেখা দরকার। 17 দিন লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই 5 রাশি। 5টি রাশির ক্ষেত্রে কিন্তু সৌভাগ্যের সূচনা হতে চলেছে। প্রথম যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে, সেটি হচ্ছে আপনার মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনার বিশেষ করে অর্থনৈতিক জায়গা যেমন ভালো হতে চলেছে, পাশাপাশি আপনার শেয়ার বাজার, লটারি, ফাটকা থেকে আপনারা কিন্তু এই সময় অর্থ কিন্তু পেতে চলেছেন। ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের পুনরুদ্ধার হতে কিন্তু চলেছে। শেয়ার বাজার, স্টক মার্কেট ট্রেন্ডিং থেকে কিন্তু আপনারা এই সময় লাভ পেতে চলেছেন। এরপর যে রাশি, সে রাশির নাম মকর রাশি। মকর রাশির কেন্দ্র ত্রিকোণ রাজযোগ সৃষ্টি করছে এই সময়ের মধ্যে। আগামী 17 দিনের মধ্যে কোনো বড় সমস্যার সমাধান কিন্তু হতে চলেছে। যদি আপনার জন্মছকে বড় কোনো দোষ না থাকে কিনা, আপনার এই সময়ের মধ্যে অর্থনৈতিক জায়গা কিন্তু বা কোনো জায়গাতে টাকা আটকে গেছে, ফেঁসে গেছে, সেই টাকা রিকভারি এবং বড় কোনো আপনাদের শুভ সংবাদ আসতে কিন্তু চলেছে। লিখে রাখুন মকর রাশি, আগামী 17 দিনের মধ্যে আপনিও কিন্তু কোটিপতির লিস্টে আপনার কিন্তু নাম উঠতে কিন্তু চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির আপনি মানুষ, আপনার ক্ষেত্রে অর্থনৈতিক স্থিতি তো আপনার মজবুত হবেই, ভাগ্যক্ষেত্রের বৃদ্ধি, কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের এই সময় লাভ। ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের পুনরুদ্ধার এই সময় হতে কিন্তু চলেছে। চাইলেও ভুলতে পারবেন না মিথুন রাশি, আগামী 17 দিন আপনাদের অর্থনৈতিক স্থিতি মজবুত হতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম কন্যা রাশি। রাশির অধিপতি কর্মাধিপতি একাদশভাবে অবস্থান করছে। একাদশভাব হচ্ছে আমাদের প্রফিটের জায়গা, একাদশভাব আমাদের লাভের জায়গা। লাভ, সফলতা, প্রফিট আপনাদের হতে চলেছে। অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে। ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের পুনরুদ্ধার হতে কিন্তু চলেছে। মান সম্মান, যশ, পদপ্রতিষ্ঠা জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দিক দেখা যাচ্ছে। এরপর যে রাশি, সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির শিক্ষাক্ষেত্র ভালো, যারা বিদ্যার্থীরা আছেন তাদের ক্ষেত্রে খুব ভালো ফল দিবে এবং কোনো সম্পত্তি ক্রয় বা কোনো জায়গা থেকে বড় ধরনের কোনো অর্থ পাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আগামী 17 দিন। আগামী 17 দিনের মধ্যে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রেও কিন্তু এ সময় লাভ হতে কিন্তু চলেছে। 17 দিন আপনাদের বেশ কিছু জায়গা থেকে সুযোগ আসতে কিন্তু চলেছে। অর্থাৎ আমি যে 5টি রাশির কথা বললাম না, এই 5 রাশির কম হোক বেশি হোক বড় ধরনের অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা,
সৃষ্টি কিন্তু হতে চলেছে। দেখুন, যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। আপনার জন্মছকে যদি বড় কোনো দোষ না থাকে, সঠিক যদি প্রতিকার প্রতিবিধান করে রাখেন, আগামী 17 দিনের মধ্যে কিন্তু আপনাদের অর্থনৈতিক সৌভাগ্য, আপনাদের যশ, মান সম্মান বৃদ্ধি কিন্তু করবে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। এবং আরেকটি কথা আপনাদেরকে বলি, ভিডিও যারা দেখছেন, একবার হলো নিজস্ব ব্যক্তিগত জন্মছক অ্যানালাইসিস অবশ্যই করুন। সকলে সুস্থ থাকুন, নমস্কার।